এই জন্য সব সময় আল্লাহকে ডাকবো ইনশাল্লাহ বলে, একটু জোরে বলেন ইনশাল্লাহ। সব সময় ডাকবেন না বিপদে ডাকবেন বলেন, সব সময় ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআন লাম ইয়াদউনা ইলা দুররিম মাসাহ। আল্লাহ তাআলা বলেন দেখেন বিপদে পড়লে আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। এটা বলি তো আমরা যে বিপদে পড়লে তবেই আল্লাহকে ডাকে, এই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন। আমরা শর্টে বলি, আল্লাহ একটু বাড়িয়ে বললেন, কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোন বান্দাকে আমি আল্লাহ বিপদ পাঠাই, আমি আল্লাহ রোগ দিই, বিমার দিই, বিপদ দিই, অভাব দিই, আমি আল্লাহ যখন কোন আমার বান্দা বান্দিকে এরকম কোন মুসিবত পাঠায়, তখন আমার বান্দা দাগা না লিজাম বিহি শুয়ে শুয়েও আল্লাহ আল্লাহ করে, করে না করে না জি, মানে শান্তি নিয়ে শুয়ে শুয়ে আল্লাহ ভালো করে দাও, আমার ছেলেটার ক্যান্সার হয়েছে, আমার স্ত্রীর ক্যান্সার, আমার মায়ের এই, আমার বাবার, আল্লাহ ভালো করে দাও, মানে শুয়েও ঘুম নেই চোখে, হয় না হয় না? আল্লাহ বলছেন তো, তাহলে সত্য হবে না মিথ্যা? ও জীবনে মসজিদের চৌকাট পার হয় না, জীবনে মসজিদের পোর্ট পার হয় না জুমার দিন ছাড়া। এবার বিপদ পড়েছে, মসজিদে ছুটেছে, এমন বিপদ দিয়েছে আল্লাহ, উজু করতে হয় কিরকম সেও জানে না, কোন রকম ভাবে একবার অজু করে একবার পাশে দেখে দাদু কিরাম ধুইছে, দেখে এটা আগে ধুইল একবার ধুই আর একবার দেখে আর একটা কোন, মানে জীবনে তোর বাপ মা আর হুজুরের কাছে যাইও নিজেও রোজু শেখাবে। এইবার যদিও হলো নামাজ ছেড়ে গেলে পড়তে হয় কিরাম সেও জানে না, শুধু এইটুকু জানে হুজুর যদি একটু নিচু হয় উঁচু হয়ে গেলেই এক রাকাত ছেড়ে যায়, কারণ ও তো দেখে মাঝে মাঝে, ও মাঝে মাঝে দেখে যে রাকাত ছেড়ে যায় আবার দেখে সব পড়ে, তার মানে মাঝে মাঝে ফলো করে যে রুকু অবস্থায় যদি পেয়ে যায় তাহলে রাকাতটা পেয়ে যায়, রুকু ধরতে গিয়ে উজুটা তাড়াহুড়ো করে গিয়ে রুকু ধরতে গেছে, হোঁচট খেয়ে পড়েছে স্লিপ খেয়ে, জুতো ডিগবাজি খেয়ে সেই মেম্বারের সামনে চলে গেছে, ইমামের সামনে, মানে এত জোর গেছে এত গতিতে নামাজ ধরবে রাকাতটা ধরবে, রাকাত ছেড়ে গেলে তো ফাতেহাও জানে না সুরাও জানে না, পড়বে কি দিয়ে হুজুরের সামনে? তো তো মাথা ঠুকলে নামাজটা হয়ে যাবে, দৌড় দিয়ে গিয়েছে রাকাতটা ধরতে, গিয়েছে পোটের সামনে হজরতকে জুতোটা পাল্টি খেয়ে গেছে হুজুরের সামনে, মানে ও যাওয়ার আগে জুতো চলে গেছে আগে নামাজ ধরা। এই অবস্থা আমাদের ঘটেছে বাবাজি, আমার হাত জোর করে বলছি বিপদেও ডাকবেন আল্লাহকে আর সুখেও ডাকবেন আল্লাহকে। আল্লাহ তাআলা বলেন যখন বিপদ ছুঁই ছুঁই হয় ছুঁয়ে যায় তখন দাআনা লিজামবিহি, ও তখন আমাকে শুয়ে শুয়েও ডাকে, আর অন্য সময় ওর সবল রেখেছি, ওর সুস্থ রেখেছি, তখন ও বসেছিল দাঁড়াচ্ছিল সব করছিল তখন ডাকে না, খোঁড়া হয়ে শুয়ে শুয়ে ডাকে, কোমর ধরে গেছে বাবা আও কাইদান, বসে বসে ও আল্লাহকে ডাকে, দোকানে দোকানদারি করে, কে 500 টাকা দেয় কে 100 টাকা দেয়, ওর খেয়াল ওর বেটা হসপিটালে ভর্তি, ওর খেয়াল ওর মা ভর্তি, ওর খেয়াল ওর বিবি হসপিটালে আছে, টাকা জোগাড় করতে হবে, অপারেশনের ব্যাপার, বড় খরচের ব্যাপার, কাস্টমার কে কখন কত টাকা দেয়, কেউ দিয়ে দিচ্ছে 100 টাকা ফেরত দিচ্ছে 200 টাকা, কারণ খেয়াল আছে অন্য জায়গায়, আর সর্ব অবস্থায় দোকানে বসে বসে মনে মনে আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই, সব ডাক্তার বলেছে 50-50 হয়, বাঁচবে নয় মরবে, বন পেপারে সই করে দিতে হবে, আল্লাহ গো তুমি একটু ব্যবস্থা করে দিও, আল্লাহ 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 করে শুধু ডাকে, আর এদিকে কাস্টমারের ক টাকা দেয় খেয়াল নাই। আও কাইমা, এবার আল্লাহ তাআলা বলেন দাঁড়িয়েও আল্লাহকে ডাকে, তার মানে শুয়ে দাঁড়িয়ে বসে ও শান্তি পায় না, আল্লাহ বিপদ দূর করেই দেয়, এত বড় বিপদ, এত টাকা দেনা করে ফেলেছি শোধ করতে পারি না আল্লাহ, লোন নিয়ে কারখানা করেছি আল্লাহ, মনে করেছিলাম কারখানা ভালো চলবে লোনটা শোধ করে দেবো, ও আল্লাহ কারখানা তো এদিকে বাতি জ্বলে না একটু ব্যবস্থা করে দাও, ও লোন নিয়ে কারখানা করছে, লোন নেওয়া মনে হয় 100% জায়েজ নাকি?
আবার দোয়া করে আল্লাহ ধার দেনাটা যেন চোখাতে পারি আবার নবী দোয়া শিখিয়েছেন ধার দেনা চোখাবার আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এটা যদি কেউ পড়ে আল্লাহ নবী বলেছেন তার দেনা আল্লাহ তাআলা কিভাবে পরিশোধ করিয়ে দেবেন সে নিজেই ধারণা করতে পারবে না সুবহানাল্লাহ তবে কি দেনা লোন নিয়ে করেছে ওই দেনা নাকি ও তো হারাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাদের একটু বোঝার তৌফিক দিক জুড়ে বলেন আমিন বিপদে এবার বান্দা দাঁড়ায় তখনও আল্লাহকে ডাকে এরপরে আল্লাহকে দাঁড়িয়ে ডেকেছে বসে ডেকেছে শুয়ে ডেকেছে আমার আল্লাহ তো 70টা মায়ের চেয়ে বেশি ভালোবাসেন কটা মা বলেন বাবাজি কটা মা একটা মাই তো তার সন্তানের কষ্ট সহ্য করতে পারে না তাই তো বাবাজি সন্তানের চোখে পানি আসলে মায়ের কলিজায় আঘাত লাগে না লাগে না কষ্ট হয় না তো একটা মাই তো সন্তানের কষ্ট সহ্য করতে পারে না তাহলে যে আল্লাহ 70টা মায়ের চেয়ে বেশি ভালোবাসে সে আল্লাহ তার বান্দার কষ্ট সহ্য করতে পারে বাবাজি কখনো পারবে না 70টা মায়ের ভালোবাসার থেকে বেশি ভালোবাসে যে বান্দা নামাজে গেল না ডাকলো না কিছুই করে না বিপদে এখন মানত কত মানত আর নামাজ আল্লাহ আজ থেকে তওবা করলাম আর নামাজ ছেড়ে দেব না গো আল্লাহ যদি তুমি আমার ছেলে আমার মেয়ের রোগটা যদি তুমি ভালো করে দাও আমি আজ থেকে তওবা করছি এতদিন মসজিদের হুজুরের কথা আমার কানে গেল না এতদিন বক্তাদের কথা কানে গেল না কোরআনের কথা হাদিসের কথা নবীদের কথা এতদিন আমি শুনিনি আল্লাহ আজ তুমি বুঝ বুঝতে পেরেছি আমার অপরাধের জন্য বিপদ দিয়েছো ও আল্লাহ আজ থেকে আমি আত্মসমর্পণ করলাম তওবা করলাম মাফি চাইলাম গো আল্লাহ তুমি আমার বিপদ উদ্ধার করে দাও বান্দা কান্না করেছে বেটার জন্য বেটির জন্য বিবির জন্য মায়ের জন্য বাবার জন্য কান্না করেছে আমার নবী বলেন বান্দা যখন নিজের ভুল বুঝতে পেরে কান্না করে তার চোখের ফোটা পানি নাকের ডগাতে আসার আগে অবধি আমার আল্লাহ তার গোনাহ মাফ করে দোয়া কবুল করে নেয় জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ সব সহ্য করে চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহর কাছে যদি কোনো বান্দা চোখের পানি ছেড়ে কাঁদে সাথে সাথে আল্লাহ তা কবুল করে জোরে বলেন না সুবহানাল্লাহ ভাইর আমার এরপরে আল্লাহ দোয়া কবুল করলেন বেটা ভালো হয়ে গেল মেয়ে ভালো হয়ে গেল বিবি ভালো হয়ে গেল মা ভালো হয়ে গেল ওর শরীরের রোগ আল্লাহ ভালো করে দিলেন ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদগুনা ইলা দুররিন মাসসা আল্লাহ তাআলা চোখের পানির বিনিময়ে দোয়ার কারণে রোগ বিমার বালা মুসিবত দূর করে দিল এরপরে ও ডাক্তারকে 100 টাকা 500 টাকা 1000 টাকা হাদিয়া দিয়ে বললো ডাক্তার বাবু তুমি না থাকলে আমার ছেলে ভালো হতো না বলে না বলে না কি কাপুরুষ ডাক্তার বাবু যেখানে বলেছিল বাঁচবে না ওকে খাইয়ে দাও যা খেতে চাই খাওয়াও আর এই দুই একটা ওষুধ দিচ্ছি একটু খাইয়ে যাও তবে বাঁচার চান্স নাই সেখানে বাঁচালো কে জোরে বলে ডাক্তার আজকে আমরা ডাক্তার বলি আর ডাক্তার দুটোর মধ্যে কত সম্পর্ক দেখেন ডাক্তার